নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। মোহনবাগান তাবুতে আছেন, বার্ষিক সাধারণ সভার জন্য তিনি ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। আমরা তার ঘরে রয়েছি। আমরা প্রথমে জেনে নেব একটা প্রচণ্ড একটা অভিনব উদ্যোগ। আমরা দেখলাম বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে, মিটিং শেষ হলো তার, এবং বড় স্ক্রিনে খেলা দেখলেন প্রচুর সদস্য, প্রচণ্ড উৎসাহ নিয়ে খেলা দেখছেন, এবং পিছিয়ে থাকা মোহনবাগান যে আবার ফেরত এলো সংযোজিত সময় প্রথমতে, সেটাও দেখলাম যে জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে ক্লাব লন। এই যে পুরো ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন দেবাশিস বাবু? আজ আমার একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, এই যে আমিও মেম্বারদের মধ্যে বসে লনে বসে খেলা দেখছি। আমি আগে ভেবেছিলাম আমাদের একটা এখানে বললে মজার কথা হবে, আমাদের মনের মধ্যে একটা কুসংস্কার আছে, এখনো জানি না খেলার রেজাল্ট কী হবে, যেখানে এ লাগালে স্ক্রিন লাগালে মোহনবাগান হেরে যায়। যতবার আগে লাগানো হয়েছে ততবার হেরে গেছে। কিন্তু টুম্পাইও চাইতো না যে স্ক্রিন লাগানো হোক, আমিও চাইতাম না যে, কিন্তু এবার হঠাৎ আমাদের নোটিস অনেক আগে বেরোয়, আমরা ডেটটা চেঞ্জ করতে পারি, এক মাস আগে হয়েছিল, তারপরে ফেস্টিভ্যাল ফিক্সচার করে কিছু করার ছিল না আপনার, আর এবং 7:30টা তো খেলা হলে এই সমস্যাটা হতো না, কিন্তু এই ম্যাচটাই 5টার সময় হলো, সেই জন্য একটা অদ্ভুত সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম। কিন্তু আমি সদস্যদের ধন্যবাদ জানাবো যে আজকে প্রায় 400 মতো সদস্য এসেছে, সদস্য এসে মিটিং অ্যাটেন্ড করেছে, তারপরে অনেকে খেলা দেখতে গেছে। কিন্তু আমি ভাবলাম যে মিটিং আমরা এই যে সুযোগটা কিন্তু আমরা বারবার পাই না, সদস্যরা বসেন 2 নম্বর গ্যালারিতে আর আমরা থাকি এদিকটায়, তো সেই জন্য আজকে সদস্যদের সঙ্গে বসে যদি খেলা দেখা যায় এটা একটা অন্যরকমের একটা অনুভূতি। তো আমি সেই জন্য স্ক্রিনের ব্যবস্থা করি। আপনি দেখলেন যে স্ক্রিন কিন্তু সাধারণ স্ক্রিন আমরা লাগাইনি, কিন্তু আমরা এলইডি স্ক্রিন পুরো লাগিয়েছি উইথ প্রপার সাউন্ড সিস্টেম, যাতে প্রপারলি খেলাটা দেখা যায়, সেখানে মানুষ এই খেলা এনজয় করছে, একটা অদ্ভুত অনুভূতি। একদম যখন খেয়ে গেলাম তখন আমার মধ্যে সেই শঙ্কাটা চেপে বসলো যে তাহলে কি আজকে আবার কোনো গণ্ডগোলের রেজাল্ট হবে, কিন্তু না, টিমটা খুব ভালো খেলে ফিরে এলো, জনকের খুব ভালো প্রদর্শন দেখলাম। এখনও আরেকটি হাফ বাকি আছে, আমি আশা রাখি, বিশ্বাস করি যে মোহনবাগান এই ম্যাচ জয়লাভ করবে, এবং আপনাদের এই যে সুন্দর পরিবেশটা যে মোহনবাগান মাঠে সৃষ্টি হয়েছে এটা একটা অত্যন্ত আনন্দের এক টুকরো, যুব ভারতে যেন মোহনবাগান মাঠেই উঠে এসেছে। আপনি দেখুন না কত লোক যখন গোল করছে যে আনন্দ করছে, সেটা অদ্ভুত ভালো লাগছে, এবং এটা একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। আমাদের ইন ফিউচার ভাবতে হবে যে ইম্পর্টেন্ট যদি ম্যাচ হয় বাইরে, আওয়ে ম্যাচ, ইম্পর্টেন্ট ম্যাচ, যেরকম ধরুন গোয়ার খেলাটা হল, এরকম যদি ইম্পর্টেন্ট ম্যাচ হয় আমরা এখানে এই ক্লাবে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে পারি কি না, যেখানে সদস্য সমর্থক সবাই এসে একসাথে আমরা একটা খেলা দেখতে পারি, এটা আমার আমার মনে হয় আমরা ভাবনা চিন্তা আমাদের করা উচিত। অনেক কাছাকাছি চলে এই অনুষ্ঠানের এই ইভেন্টের মাধ্যমে যে মোহনবাগানের গোটা এক্সিকিউটিভ কমিটি সচিব সহ কাছাকাছি চলে গেলেন মেম্বারদের সঙ্গে। আচ্ছা, আমরা মেম্বারদের সাথে একটু কথা বলছিলাম, তারা বলছিলেন যে আমাদের কিছু অসুবিধা হচ্ছে, একটা জলের সমস্যা আছে, বয়স্ক মানুষরা যারা ওষুধ নিয়ে যান ওষুধ তাদের রেখে কেড়ে নিচ্ছে বা কোথাও রেখে দিতে বলছে, তারপর খুঁজে পাচ্ছে না, এইগুলো নিয়ে আপনি সত্যি একটা মানে অদ্ভুত সমস্যার মধ্যে আমরা পড়ে আছি। আমি আপনাদেরকেও বলবো এটাকে তুলে ধরার জন্যে, আমি সল্টলেক স্টেডিয়াম কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করছি, আমাদের কোম্পানি থেকেও চিঠি লেখা হচ্ছে যে অ্যাটলিস্ট জলের ব্যবস্থাটা করতে দিন। আমি পার্সোনালি আমি ঠিক করেছি এবার আমি সিপির সঙ্গে গিয়ে দেখা করব, এবং আমি মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে অনুরোধ করব যে এই ব্যাপারটা আপনি উনি পার্সোনালি মনিটর করুন। আজকে আপনাদের মাধ্যমেও আমি বলবো আপনারাও তুলে ধরুন এই সদস্যদের সংখ্যা, এটা শুধু সদস্য নয়, সদস্য সমর্থক, এটা শুধু মোহনবাগান নয়, মোহনবাগান প্রত্যেকটা ক্লাব সমর্থক সদস্যরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাহলে এটা আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব কর্তৃপক্ষকে, পুলিশকে, যে এটার একটা আপনারা সমাধানে আসুন, বসুন কী কী অ্যালাউ করতে পারবেন। যেমন ধরুন ল্যাপটপ, আজকের দিনে লোকে অফিস যাবে উইদাউট ল্যাপটপ কেউ ভাবতেই পারে না, তাহলে আমি ল্যাপটপটা খেলার সময় কোথায় রেখে দিয়ে যাবো, বাইরে কোথায় রাখবো? ঠিক আছে, ছাতা অ্যালাউ করা সম্ভব নয়, আমি জানি ছাতায় মারবে, কিন্তু ল্যাপটপটা নিয়ে কী হবে? তো সেই জন্য কিছু জিনিসকে আমার মনে হয় আলোচনা করতে হবে, এবং ফুড স্টল অনেকে তো অফিস থেকে আসছেন। আমি ব্যক্তিগতভাবে আমি ঠিক করেছি, আমি সিপির সঙ্গে গিয়ে দেখা করব, বিধাননগর পুলিশ কমিশনার এবং অত্যন্ত ভালো মানুষ তিনি, সুদক্ষ পুলিশ অফিসার, তার সঙ্গে আমরা আলোচনা করে দেখব, চেষ্টা করব যে এই সমস্যা কীভাবে সমাধান করা যেতে পারে।